হ্যালো বন্ধুরা এই ভিডিওতে দেখাতে চলেছি নোট এইট প্রো এই স্মার্টফোনের আনবক্সিং নয় এটার হচ্ছে টপ কিছু ফিচার্স দেখাতে চলেছে যেগুলো দৈনিক আমাদের বিশেষত কাজে লেগে থাকে সেরকম কিছু টফিক বা তেমন কিছু পয়েন্ট বলতে চলেছে আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত অমিত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে বেল তো দাবি দেবেন অলরাউন্ডার টেকনিক্যালি রিলেটেড ভিডিও আপডেট করে থাকি এই ইউটিউব চ্যানেলে তো ভিডিওতে তেমন কয়েকটা পয়েন্ট দেখাবো তার আগে বলে রাখি যেটা হচ্ছে কিভাবে কাস্টম রিংটোন সেট করব। সেকেন্ড পার্ট যদিও বলা যায় কিভাবে আমাদের ফোনে যেটা নেভিগেশান বার বলা যায় এবং তার সাথে যদি বলা যায় কি না ব্যাটারি পার্সেন্টেজ কত পার্সেন্ট ব্যাটারি চার্জ আছে সেটা কী সেটিংয়ে গেলে চেঞ্জ করবো সেটা নিয়েই এই ভিডিওটাতে অনেকগুলো পয়েন্ট আছে তো ডাইরেক্ট চলে যাচ্ছি এটা দেখতে পাচ্ছি নোট এইট প্রো নোট এইট প্রো নোট এইট একই টাইপের ফিচার্স বা লুকস বলতে গেলে জাস্ট কিছুটাই ডিফারেন্স আর কিছুই নয় ওকে তো স্টার্টিং চলে যাচ্ছি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কি ডাইরেক্ট সেটিংয়ে চলে যাব সেটিং থেকে কোথায় যেতে হবে না সেটা হচ্ছে অ্যাডিশনাল সেটিং ওকে তো সেখান থেকে ফুল স্ক্রিন ডিসপ্লে তার উপরে ক্লিক করবো ঠিক নিচের দিকে যেটা লেখা আছে নোট অ্যান্ড স্ট্যাটাস বার ওকে তো আমরা তার উপরে ক্লিক করবো সেখান থেকে আমরা ওপরে চলে যাব নোচ তো সেখান থেকে নিজেদের মন পছন্দের মতো যেটা আমরা নোচ রাখতে চাই সেভাবে নোচ রাখবো কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন চয়েস হতে পারে সবার চয়েস সমানও নয় নেক্সট ঠিক নিচের দিকে যেটা লেখা আছে ব্যাটারি ওই ব্যাটারির ওপরে গিয়ে এখানে কোনো পার্সেন্টেজ শো করানো নেই এটাকে যদি আমাকে শো করাতে হয় কত পার্সেন্ট চার্জ আছে বা বুঝবো কি করে ফোনে কত পার্সেন্ট চার্জ আছে বা হ্যান্ডসেটে তো সেটাই যদি আমাকে বুঝতে হয় তাহলে নিচে যে সেটিংসটা আছে ব্যাটারি ওই সেটিংসটা আমাকে চেঞ্জ করতে হবে ফার্স্ট অল তো ব্যাটারি যে ক্যাপাসিটিটা আছে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তো ব্যাটারির ওপরে ক্লিক করবো ঠিক আছে ওপো যেটা করা আছে সেটার জন্য দেখাচ্ছে না তার ঠিক নিচের অপশনগুলো আছে একটাতে হচ্ছে আইকন দেখাবে ঠিক ব্যাটারি বক্সটার মাঝখানে আর একটা দেখাবে তার পাশে কত পারসেন্ট চার্জ আছে তো এইভাবে যেটা আমাদের মন পছন্দ সেইভাবেই রাখতে পারি যেটা আমাদের সুবিধা হবে বাইরে চার্জিং মেশিনটা রাখলে আমার মনে হয় বড়ো লাগবে ভিতরে রাখাটাই বেটার হবে নেক্সট পার্টে দেখিয়ে দিচ্ছি একটা ফিচার যেটা হচ্ছে সেটিংয়ে ডাইরেক্ট চলে যাব সেখান থেকে সে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন বা ভাইব্রেট তো সেখান থেকে কাস্টম রিংটোন কীভাবে সেট করব কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন চয়েস হতেই পারে কারণ এমআই কোম্পানির যে রিনটন দিয়েছে সেই রিংটোনটা সাপোজ আমরা চার ফ্রেন্ড হতে পারে বা আমাদের ফ্যামিলিতে চারজন মানুষ আছে সবার এমআই হ্যান্ডসেট ইউজ করি হয়তো বা সবাই সবার এম এমআই হ্যান্ডসেট আছে তো সবাই যদি একই টোনি বাজে তো প্রবলেম হবে তো সেখান থেকে আমরা নিজেদের গান বা যে কোনো ফানি টোন সেট করতে পারি কীভাবে পাই টু পাই দেখিয়ে দিচ্ছি সেইভাবে সেট করব ঠিক আছে অলরেডি দেখিয়ে দিয়েছি ফলো করে এইভাবে কাস্টম রিনটোন সেট করব এবং এটাও পর্যন্ত বলে রাখি ডিসক্রিপশানে এই ভিডিওটারও লিঙ্ক আছে যেটা আগে বানানো আছে সেটা হচ্ছে কিভাবে এমআই ইউআই ইলেভেন এই ফোনের কাস্টম রিনটোন সেট করব তা ভিডিও আগে বানানো আছে ডিসক্রিপশানে লিঙ্ক থাকলো অবশ্যই দেখে নিতে পারি এবং এটাও বলে দিই ভিডিও শেষ করার আগে আমার এই ইউটিউব চ্যানেলে অলরাউন্ডার টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপডেট করে থাকি কারো যদি কোনো হ্যান্ডসেটের সেটিংস নিয়ে কোনো ভিডিও দরকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে পারি সেটা নিয়ে হাজার চেষ্টা করব ভিডিওটা বানানোর কারণ এটা হচ্ছে সবার জন্যই ভিডিওটা বানানো বা এই ইউটিউব চ্যানেল বিশেষত নিজের জন্য নয় সবাইকে লক্ষ্য করেই বানানো সবাই ভালোবাসা দেব সাপোর্ট করব তবে আমিও সবার কাছে পৌঁছেতে পারবো তো এই ছিল এই নোট এইট ফোর ফুল কয়েকটা টপ ফিচার্স তো এখানে ভিডিওটা শেষ করলাম অমিত বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবার হচ্ছে অল দ্য